হাতে আর 7 দিন বাকি এর মধ্যে 25000 টাকা না জোগাড় করতে পারলে দিদির বিয়েটা ভেঙে যাবে না না জমি আমায় বিক্রি করতেই হবে হ্যাঁ গো তোমার এক বন্ধু ওই কি নাম ব্রজকান্ত বাবু তাই না তিনি তো জমি কিনতে চাইছেন তো কথাটা তার কাছে পারো না কথাটা কি জানো রাধার মা এই জমিটা বিক্রি করতে আমার মন মতো সহায় দিচ্ছে না হাজার হোক জিতেন্দ্র বড় সাধের জমি তো মামা তুমি আর অমত করো না মামি যার কথা বললেন তুমি তার কাছেই আমাকে নিয়ে চলো না না তোকে আর কষ্ট করে কার কাছে যেতে হবে না যা করবার আমিই করব কাল সকালে জমি দলিলটা নিয়ে আসিস সই করে টাকাটা নিয়ে যাস আচ্ছা মামা কিন্তু দিদি জানে কথাটা না জানতে পারে পাগল নাকি কাক পক্ষীতেও জানতে পারে আচ্ছা আমি তাহলে এখন আসি মামা আসি মামি হ্যাঁ হ্যাঁ কাল সকালে দলিলটা সঙ্গে নিয়ে হ্যাঁ হ্যাঁ তোমার সব ব্যাপারে বাড়াবাড়ি জিতেন্দ্র শাদির জমি দৌড় দেখবে উঠলে উঠলো বলি ছোড়াটা যদি অন্য লোকের কাছে চলে যেত সেগুলো বালি আমি ওর মামা না বলে সম্পত্তি গার্জেন ব্রজকান্ত বাবুর কপালে এই জমিটা নাচছে আরে বাবা ওই নামটা তো আমি বানিয়ে বানিয়ে বলেছি ঠিকই আমি জানি না ব্রজকান্ত বাবু অর্থাৎ গোবিন্দ ভট্টাচার্য বেনামে 25000 টাকা দিয়ে ওই 10 বিঘা জমিটা কিনে নেবে তারপর পুরো বাড়িটা হাতিয়ে নেবে এখন রাতটা ভালো ভালো কাটলে বাঁচি রাখো তোমার রাত বিয়েটা ভাঙবে কি করে ও অটোমেটিক ভেঙে যাবে বাকি 25000 টাকা ও সারা জীবনেও দিতে পারবে না মানে তোমার বাবা তো যোগাড় যন্ত্র করেই গেছেন তাহে বাবা গয়নাগাটি কত গড়িয়েছেন মানে কত ভরি দেখুন তা তো আমি ঠিক জানি না কিন্তু অনেক মানে বেশ অনেকটা তা ধরুন 50-60 ভরি না না 100 ভরির মতো 100 ভরি বলো কি আর শাড়ি শাড়ি ধরুন এই গোটা 50 এ ও মা 50 খানা মা তার মধ্যে থেকে কিন্তু 10 খানা আমার চাই না না আপনার আর কর্তমার জন্য তো আলাদা শাড়ি কেনাই হয়েছে এই তো 20 খানা 20 খানা তাই কিন্তু তোমার বাবাকে দেখে তো মনে হয়নি যে তার এত পয়সা কুড়ি আছে কর্তমা 25000ই আছে আচ্ছা আর বাকি 25000 টাকা আমি বিয়ের আগেই দিয়ে যাব ঠিক আছে তাই দিও সরকারমশাই আগে আপনি কালকে সকালেই ব্যাংকে ওই টাকাটা জমা দিয়ে দেবেন আর শোনো বাবা বিয়ে 7 দিন আগে কিন্তু ওই টাকা তুমি দিয়ে যাবে হ্যাঁ ভুলো না জানো না না আমি তার আগেই দিয়ে যাব তাহলে তো খুব ভালোই হয় লেনদেনের ব্যাপারটা ঠিকঠাক থাকলে নিশ্চিন্তে কাজকর্ম করা যায় তাহলে তুমি এখন এসো বাবা আসি কর্তমা আরে দাদা বাবু কি ব্যাপার একের খবর না দিয়ে চলে আইলেন হঠাৎ চলে এলাম হঠাৎ দেন 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 তা মা কোথায় কর্তমা পূজা করে ও তো যাও কি খবরটা দাও হ যাইতে আছি তো আপনি তাড়াতাড়ি আও থেকে চলে যাবে অঞ্জনগড়ের চাটুজ্যে বংশের একটা নাম আছে একটা রাস্তার মেয়েকে বিয়ে করে এই বংশের বনে দিয়ে আনা তুমি নষ্ট করতে পারো না আর শুনে রাখো তোমার বিয়ে সব ঠিকঠাক হয়ে গেছে 8ই ফাল্গুন তোমার বিয়ের তারিখ কিন্তু মা আমি যে একজনকে কথা দিয়েছি ভুলে যাও তাকে মা তুমি বুঝতে পারছো না মা ওরা বড় গরিব এখন যদি আমি ওদের থেকে মুখ ফিরিয়ে নিই ওরা অথই জলে পড়ে যাবে শর্মিতা শোন লক্ষ্মী ভাইটি আমার এই মেয়েটা অপরূপ সুন্দরী তুই একবার ছবিটা দেখ এবার বিয়ে পরীক্ষা দিয়েছে ছবি দেখেও তো যদি পছন্দ না হয় তখন তুই মাকে বলিস কিন্তু দিদি ব্যাপার কোনো কিন্তু নয় আমার পছন্দই শেষ কথা তুমি যেমন তাদের কথা দিয়েছো তেমনি আমিও ওদের কথা দিয়েছি না মা না এই বিয়ে তুমি আমায় করতে বলো না কথা দিয়ে কথার খেলাপ আমি করতে পারবো না আর তাছাড়া ওদের পরিবারের একটা মান সম্মান আছে ওদের সম্মান নষ্ট করার অধিকার আমার নেই তোমারও কোনো অধিকার নেই আমার সম্মান নষ্ট করার ঠিক আছে ঠিক আছে তাহলে তুমিও শুনে রাখো আমি আর জীবনে বিয়েই করব শোন বিকাশ তবে তুমিও শুনে রাখো এই বিয়ে করতে তুমি বাধ্য আর এই বিয়েতে তুমি রাজি না হও তাহলে আমিও অন্য জল ত্যাগ করব আমি সন্ন্যাস নিয়ে হিমালয়ে চলে যাব সে কি রে অবিনু এ ছেলে বলে কি বলে কিনা সন্ন্যাসী হয়ে যাবে না না মা কোনো ভয় নেই কিচ্ছু ভয় নেই তুমি ধরে বেঁধে বুঝিয়ে সুঝিয়ে বিয়ে দিয়ে দাও দেখবি বউয়ের আঁচল ধরে ধরে ঘুরছে তুই এক কাজ কর ওই মেয়েটার ছবিটা নিয়ে গিয়ে ওকে দেখা দেখ বুঝিয়ে সুঝিয়ে ওকে রাজি করাতে পারিস কিনা সেই ভালো আমি তাই যাই
করি ঘোর করি নিজের পেটে ছেলে কোথায় দেখে শুনে পছন্দ মতো বউ নিয়ে আসবো তারও কোনো উপায় নেই আর বিকাশ দরজাটা খোল লক্ষ্মী ভাই আমার দেখ মা খাওয়া দাওয়া ছেড়ে দেবে বলেছে সেটা তোর ভালো লাগবে আমি তো বলেছি আমি বিয়ে করব না তাও কেন ছবি দেখাচ্ছিস আমাকে তুই মিছিমিছি রাগ করছিস একবার ছবিটা দেখ তোর নিশ্চয়ই ভালো লাগবে বললাম তো দেখব না তোদের যদি এতই পছন্দ হয় থাকে তাহলে নিজের ঘরে বাঁধিয়ে একটা নিয়ে রেখে দে ঠিক আছে বাবা তোকে দরজা খুলতে হবে না আমি ছবিটা দরজার নিচ দিয়ে ভেতরে দিচ্ছি তুই সময় মতো দেখে নিস একবার তো বললাম আমি বিয়ে করব না এই আমাকে একদম বিরক্ত করবি না যা ছবি দেখাচ্ছি ছবি দেখাচ্ছি দেখবি দেখবি ছবি দেখবি হ্যাঁ হ্যাঁ ছবি হতো ऐसा কৃষ্ণা তুমি একদম ভয় পেও না তোমাকে ছাড়া আমি কাউকে বিয়ে করব না তাতে যদি মা আমাকে তেজ্য পুত্র করে দেন তাও আমরা অঞ্জনগরের বাড়ি ত্যাগ করে কলকাতার এদো গলিতে গিয়ে থাকি আমার জন্য সুন্দরী মেয়ে বেঁচেছে জানি না কেমন সুন্দরী তবে মা যদি তোমার ছবিটা একবার দেখতো না দাঁড়া একটা কাজ করা যায় তোমার আর এই বেটকি সুন্দরী ছবি দুটো যদি পাশাপাশি নিয়ে গিয়ে মাকে দেখানো যায় ব্যাস তাহলে হয়তো মায়ের মতটা পাল্টালো জমেছে নাকি না এ তো একই উত্তেজিত হয়ে পড়লি কেন উত্তেজিত হবার মতো কাজ তুমি করেছো মা আমি আমি ও হ্যাঁ তাই তো আমার খুব অন্যায় হয়ে গেছে আমি ভীষণ ভুল করেছি আসলে তুই অত দূর থেকে এসেছিস তুই যা মাথা ঠান্ডা করে জিরিয়ে নে আমি তোর সঙ্গে পরে কথা বলবো ওই ইয়ে হয়েছে ওই তোমার মুখের উপর কথা বলেছি বলে আমি ক্ষমা প্রার্থী আসলে ওই তোমার পছন্দ করা মেয়েটা মানে যার ছবি তুমি আমায় দেখালে ওই মেয়েটাকে আমার না খুব পছন্দ হয়েছে সত্যি বলছো হ্যাঁ দিদি আমি তো আগেই জানতাম ওই মেয়েটা ওই ছবিটা তোর পছন্দ হবে ঠিক আছে তুই এবার চান টান করে খেয়ে নে হ্যাঁ খেয়ে দে তবে তুই আর আমি মিলে নেমন্তন্নের লিস্ট করতে পারবো নেমন্তন্নের লিস্ট দেখ কি মুশকিল নেমন্তন্ন লিস্ট করে কি হবে কিছু হবে না 10 12টা গ্রামের প্রত্যেককে নেমন্তন্ন করে দে প্রত্যেককে খেয়ে যাক মা আমি আসছি কোথায় যাচ্ছি এই সামনে যাব আর আসব না না তোকে খুলতে যেতে হবে না কেন খুলছি আজ বাদে কাল তোর বিয়ে এখন যে সে লোকের সঙ্গে তোকে কথা বলতে হবে না যা তুই ঘরে যা আমি খুলছি যা কাকে চাই তোমার দিদিকে একবার ডেকে দেবে দিদির সঙ্গে দেখা হবে না ও তা কেন উনি কি বাড়ি নেই কিন্তু আমার যে একটা খুব জরুরি দরকার ছিল ভাই বললাম তো দেখা হবে না এক মিনিটে একটা কথা বলে চলে যাব আর কদিন পরে আমার দিদির বিয়ে এখন সে কোনো আজেবাজে লোকের সাথে দেখা করবে না আপনি আসুন কিন্তু একটা ভীষণ জরুরি খবর ছিল তোমার দিদির জন্য ঠিক আছে আঠুরি ফাল্গুনির হয় খবরটা দেব চলি